আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তাল সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো। আমি একটা বাজার থেকে আমি মাত্র একটা তাল কিনে নিয়ে আসছি। এখন চলছে তালের সিজন, বেশ পাকা তালটা, এবং এই তালটার ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি। আমি এক হাতে আলগাতে পারছি না, ওঠাতে পারছি না তালটাকে। এটা প্রায় 3 কেজির কাছাকাছি তালটার ওজন, এত বড়ই তালটা। তাল কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আমি দেখাবো। খুব কঠিন একটা প্রসেস তাল সংরক্ষণ করা বা তালের পাল্পটা নেওয়া। এই তালের পাল্পটা নিতে প্রচুর পরিশ্রম হয় এবং এই কারণে সবাই তাল খেতে পারে না। তালের পাল্পটা একটা কষ্টকর ব্যাপার, তালের পাল্প সংগ্রহ করা। সেই প্রসেসটা আমি দেখাবো যে কীভাবে ইজিভাবে করা যায়। তো আমি একটা তালই এনেছি, কারণ প্রায় 3 কেজির কাছাকাছি তালটা, বিশাল একটা তাল। আমি পরবর্তী প্রসেস দেখাবো যে এটাকে ছিলে, তারপর এটা খাসগুলোকে ছিলে ফেলতে হবে। ছিলে তারপরে এটাকে পানিতে একটু ভিজিয়ে এটাকে আটিগুলোকে ছড়াতে হবে। আটিগুলোকে জাস্ট পাড়ি দিয়ে দিয়ে ছড়াতে হবে, একটা আরেকটার সাথে এভাবে পাড়ি দিয়ে দিয়ে ছড়াতে হবে। পরবর্তী প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তালের খোসাটাকে আমি ছুরি দিয়ে এভাবে খুলে নিচ্ছি। এটাকে ছড়িয়ে নিয়ে তারপর আমাকে তালের তালটাকে ছিলতে হবে, তারপর আটিগুলোকে বের করতে হবে। আস্তে আস্তে এটা খুলে যাবে। তালের আটির খোসাটাকে ছড়িয়ে নিলাম। এখন আস্তে আস্তে তালের আঁশগুলোকে এভাবে ছিলে নিতে হবে, ছিলে ফেলে দিতে হবে, তারপর এটাকে ভিজাতে হবে। খুব সুন্দর একটা তাল পেয়েছি, চমৎকার। তালটা ছিলে যাচ্ছে খুব ইজিলি, তালটা সুন্দরভাবে পাকা, এবং তালটার দাম নিয়েছে 70 টাকা। বেশ বড় তালটা, প্রায় 2.5 কেজি পৌনে 3 কেজির মতো তালটা হবে। এভাবে ছিলে নিয়ে পারবো তারপর এটাকে পরবর্তী প্রসেসে যেতে হবে। তালটাকে আমি মোটামুটি ছিলে নিয়েছি, তালের আঁশগুলোকে বের করে ফেলেছি। এখন তালটাকে আমি পিস পিস করব। এখানে 3টা বিচি হবে। 3টা বিচিকে বের করে এখানে 1 কাপ পানি নিয়েছি। এই পানিটাতে 1 কাপ পানি, খুব বেশি একটা পানি নিতে হবে না। এই 1 কাপ পানিতে আমি বিচিগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর এগুলোকে এভাবে একটা আরেকটার সাথে লাগিয়ে লাগিয়ে বাড়ি দিয়ে দিয়ে তারপর এটাকে পাল্পগুলো বের করতে হবে। এই প্রসেসটা খুব একটা কঠিন প্রসেস, খুব সহজ না। এই প্রসেসটা করতে অনেক টাইম লাগে, এটা খুব ইজিলি করা যায় না। এটাকে ভিজিয়ে রাখতে হবে, ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। তারপর বড় বড় 3টা বিচি, এখানে 3টাই বিচি হয়েছে। ছুরি দিয়ে এই বিচিগুলোকে আলাদা করে ফেলছি, তারপর আমি ভিজিয়ে নেব। খুব ইজিলি আমি তালটাকে ছিলে নিয়েছি। বেশ বড় বড় 1-1টা আটি হয়েছে, 1-1টা আটি 1 কেজির মতো, বিশাল 1-1টা আটি। একদম ক্লিন করে ফেলেছি আমি। খুব সহজেই তালের আঁশগুলোকে আমি ছিলতে পেরেছি, কারণ তালটা যথেষ্ট পাকা ছিল। পাকা থাকায় খুব ইজিলি আঁশগুলো ছিলে গেছে। এখন তালটাকে আমি 1/2 কাপ পানির মধ্যে এই বিচিগুলোকে ভিজিয়ে নিব। খুব বেশি না, 1 কাপ বা 1/2 কাপ পানিতে দিলেও হবে, কারণ পাল্পটাতে যদি বেশি পানি থাকে তাহলে পাল্পটা তেঁতু লাগবে, ওই তেঁতু ভাবটা যেন না লাগে। আর নর্মালি এত বড় তাল মিষ্টিই হয়। আমি টেস্ট করে যথেষ্ট মিষ্টি তালটা,
এটাকে আমি হাফ এন আওয়ার ভিজিয়ে রাখবো এইভাবে পানির মধ্যে, তাহলে পাল্পটা ছড়াতে খুব ইজি হবে। পরবর্তী যে প্রসেসটা সেটা আমি দেখাবো, যে এটা এইভাবে বাড়ি দিয়ে দিয়ে এটাকে নরম করতে হবে। তালের আটিগুলোকে আমি ভিজে রেখেছিলাম, এখন এগুলোকে যেভাবে প্রসেস করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে এইভাবে তালের আটিগুলোকে বাড়ি দিতে হবে, একটার সাথে আরেকটাকে এইভাবে বাড়ি দিতে হবে। এইভাবে নরম করতে হবে তালটাকে, যেন পাল্পটা খুব সহজে, আর একটু একটু করে পানি ছিটা দিতে হবে, সামান্য পরিমাণ পানি ছিটা দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এভাবে করলে তালের পাল্পগুলো নরম হয়ে বের হয়ে যাবে, তারপর এটাকে চাললেই হয়ে যাবে। অনেকটাই নরম হয়ে গেছে, এখন এটাকে চাললে পাল্পগুলো বের হয়ে যাবে। এইভাবে যত বেশি তালটাকে ডলা যাবে, তালটা আটিটার থেকে রসটা বের হয়ে যাবে খুব সহজেই। যতক্ষণ সম্ভব ডলা যায়, তালটা নরম হয়ে যাবে একদম, আর পাল্পগুলো খুব ইজিলি বের হয়ে যাবে। এইভাবে পাল্পগুলো বের হয়ে যাবে, সহজে পাল্পগুলো বের হয়ে যাচ্ছে। চার পাঁচ মিনিট এভাবে ডললেই হবে, তারপর পাল্পটাকে চালতে হবে ছাঁকনিতে বা একটা চালনিতে নিয়ে, তারপরে আটিগুলোকে চেলে নিতে হবে, তখন পাল্পটা সুন্দরভাবে বের হয়ে যাবে। তালটাকে এখন আমি ছেঁকে নিচ্ছি, আমি একটা জালি নিয়েছি, ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটার মধ্যে তালটাকে চালবো। এভাবে ঘুরিয়ে ঘুরে তালটাকে চালতে হবে, আস্তে আস্তে রসটা পড়ে যাবে, এবং তালের যে আঁশগুলো সেই আঁশগুলো ছাঁকনিতে আটকে যাবে, আঁশগুলো নিচে পড়বে না। পাল্পগুলো গাঢ় হয়ে পাল্পগুলো পড়তেছে, পাল্পগুলো সুন্দর থেকে গাঢ় গাঢ় পাল্প। প্রচন্ড গাঢ় পাল্প পড়তেছে, এইভাবে পাল্পটাকে নিতে হবে, যেন পানি না থাকে, পানি থাকলে তালটা তিতা লাগবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তালটাকে, তালের আটিটা থেকে তালের পাল্পটাকে বের করে নিতে হবে। এই প্রসেসটা একটু কঠিন প্রসেস, এটা একদম আটিটা সাদা হয়ে যাবে, আটিটাতে আর কোনো রস থাকবে না, একটু একটু পানি ছিটা দিতে হবে আটিটার মধ্যে, পুরো রসটাই বের হয়ে যাবে। তখন দুইটা আটি চালা হয়েছে, দুইটা আটি থেকে পাল্পটাকে আমি বক্সে তুলে নিচ্ছি, আর একটা আটি বাকি, ওই আটিটা থেকে আমি, ওই আটিটা চালার পরে আমি পাল্পটাকে তুলে নিব। এই আটিটা এখন চালতে হবে, এই আটিটা বাকি আছে, আর দুইটা আটি একদম সাদা হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, চমৎকার কালার আসছে। প্রায় এক বক্স হয়ে গেছে, দুইটা আটির পাল্পে দুইটা আটি থেকে যে রসটা বের হলো, একদম গাঢ় একটা রস, চমৎকার কালার আসছে, খুব সুন্দর একটা কালার আসছে, অসম্ভব সুন্দর লাগছে। তালের একদম খাঁটি রস এটা, খুব একটা পানি লাগেনি এটার মধ্যে। তালের আটি থেকে রসগুলা বের করে নেওয়া হয়েছে, তিনটা আটি কমপ্লিট চালা, রসগুলো এখানে প্রচুর গাঢ় রস হয়েছে, একদম আঠালো রস, পানি খুব একটা লাগেনি, সামান্য ছিটা ছিটা পানি দিয়ে রসটা নেওয়া হয়েছে।
এক বক্স গাঢ় রস হয়েছে এক বক্স এই চালটা দিয়ে আমরা ছেঁকে নিয়েছি চমৎকার লাগছে রসটা দেখতে একদম হলুদ টকটকে এত পাকা তালটা যে এটা তালের গ্রানে মোমো গ্রানে পুরো বাড়ি ভরে গেছে চমৎকার চমৎকার এত সুন্দর একটা তালের রস পেয়েছি এত সুন্দর তালটা পেয়েছি যে এই তালটা দিয়ে আমি কিছুটা পিঠা আজকে বানাবো আর বাকিটা আমি ফ্রোজেন করে রাখবো অসম্ভব মজাদার এবং মিষ্টি একটা তাল পেয়েছি আমি এটা মোটেও তিতা না তালটা বড় ছিল এই রসটা প্রায় 2 কেজির মতো হয়েছে তালটা ছিল প্রায় 2.5 কেজি রসটা 2 কেজির মতো হয়েছে অনেক বড় রসের কালারটা এটা হলুদের কালারের চেয়েও চমৎকার একটা কালার এই কালারটা যে এত চমৎকার এত সুন্দর যে এটা বলে বোঝানো যাবে না মানে এত সুন্দরী কালার যে অরিজিনাল ন্যাচারাল যে ফ্রুটসের কালার ন্যাচারাল কালার অসম্ভব সুন্দর অসাধারণ তালের রসটা এত চমৎকার লাগছে আমার কাছে আমি এখান থেকে তালের রসটাকে বিচিগুলো বের হয়েছে বিচিগুলো থেকে রসটা বের হয়েছে এখন তালের রস প্রচন্ড গাঢ় একটা রস দেখাচ্ছি একদম আঠালো একটা রস সামান্য পানি দিয়ে ছিটা পানি দিয়ে এই রসটাকে বের করা হয়েছে আমি এখানে নিচ্ছি আমি কয়েকটা পিঠা বানাবো আমি বড়া পিঠা তালের বড়া পিঠা তেলের পিঠা এগুলো বানিয়ে খাই আমি 4 চামচ পরিমাণ এই চামচে 4 চামচ বা 4 কাপ পরিমাণ তালের রস নিয়েছি অল্প কয়েকটা পিঠা বানাবো আমি তো এখন বাকি তালটাকে আমি প্রিজার্ভ করে রাখবো ডিপে রেখে দিব চমৎকার চমৎকার এই তালের কালারটা মানে অসাধারণ এতই চমৎকার লাগছে যে এই কালারের সাথে কোনো কিছুই লাগে না অসম্ভব সুন্দর খুব কঠিন একটা প্রসেস এই তালের রসটা বের করা খুব কঠিন একটা প্রসেস এই রসটার সাথে আমি চালের গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে আমি দুই একটা পিঠা তৈরি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আরো পিঠা বানাবো আমি এই রসটাকে এই জন্য প্রিজার্ভ করে রাখছি একটা তাল থেকে প্রায় 2 কেজি পরিমাণ আমি রস পেয়েছি এই রসগুলো আমি আস্তে আস্তে এই রসগুলো দিয়ে পিঠা বানাবো খাবো তখন আমি দেখাবো এত সুন্দর ঘ্রাণ চমৎকার ঘ্রাণ মোমো ঘ্রাণ বাড়ি ভরে গেছে ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা এভাবে কষ্ট করে তাল নিয়ে তালের পিঠা খাবেন এটা একটু কষ্টকর পদ্ধতি তারপরেও সহজভাবে আমি নিতে পেরেছি কারণ আমার তালটা খুব চমৎকার পাকা ছিল এবং খুব মানে সুন্দর একটা তাল ছিল এবং এটা একটা গাছ পাকা একটা তাল ছিল বলা যায় এটা ছিলতেও কষ্ট হয়নি রসটা নিতেও কষ্ট হয়নি রস নেওয়ার প্রসেসটাই একটু দীর্ঘ সময়ের ব্যাপার আর তালটাকে সামান্য পানিতে হাফ কাপ পানিতে ভিজিয়ে রাখলেও রসটা নিতে খুব একটা বেশি কষ্ট হয় না আপনারা এইভাবে রস নিতে পারেন এইভাবে রস নিয়ে পিঠা বানিয়ে খাবেন থ্যাংক ইউ ভিউয়ার্স